আজকে যেটা আমরা করতে চলেছি, মানে যেটা আপনাদের বারবার করে আমরা কমেন্টসে দেখছিলাম যে প্রারব্ধির হোয়াটস ইন ইজ ব্যাগ, সেটা আপনারা দেখতে চাইছেন, আজকে ঠিক সেটাই করতে চলেছি। আর প্রারব্ধি রয়েছে ইন দ্য মেইন ব্যাগ। তাহলে কি আমরা একটুখানি শুরু করি যে এক্স্যাক্টলি ব্যাগে কি কি আছে? আমি তো আমার একটা ছোট্ট ব্যাগ নিয়ে চলে আসি এখানে, কিছুই নিয়ে আসি না বাড়ির থেকে, সবটাই এখানে উপর দিয়ে চলে। আচ্ছা ফার্স্টে দেখাই, আমি শান্ত থাকি। এখানে আমার একটা টুপি আছে আর মাফলার আছে, আর কার পরে চোখে দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ আর 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 দাও এটা আজকে নি, দেখলি তো তোকে, উফ প্লিজ এটার ভিতরে কি আছে? হ্যাঁ আমার একখানা গেঞ্জি আছে, খুব সুন্দর গেঞ্জি তো না, দেখো বিক্রি আছে কেউ নিলে বলো, গেঞ্জি আছে আর আমার যা যা দরকার আছে, যেটা আশা করি এখন আর ইউজ হচ্ছে না, সবার করোনার ভয়টা চলে গেছে, কিন্তু মাস্ক পরে ঘুরবে সব। আচ্ছা রিয়া কিছু বলতে চাইছিল, হ্যাঁ ওর ব্যাপারটা হলো ও কিছু নিয়ে আসে না, ও লিপ বাম ফেস ওয়াশ সব আমারটা ইউজ করে। এক সেকেন্ড, বডি স্প্রে ইউজ করি, হ্যাঁ শুধু সানগ্লাস আছে, আমার ক্রিম আছে, ফেস অয়েল আছে, এই ক্রিমটা মাখ, আই হ্যাভ এভরিথিং। এই ক্রিমটা তুই মাখিস? হ্যাঁ মায়ের সাথে তো মাখি, আর আর কিছু নেই, ও বলছিল ওর থেকে ইউজ করি, ফেস ওয়াশটা আমি নিই তো ওর থেকে ইউজ করতে হয়। বেশ আমাদের হোয়াটস ইন ইজ ব্যাগ এটা তো আপনারা দেখে ফেললেন, আর এরকম সমস্ত ইন্টারেস্টিং এপিসোডের জন্য অবশ্যই ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বি স্পট ইউ।